আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিহিল করিম আম্মা বা'দু ফায়া আইয়ুহান নাস ক্বালা আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ফিল কুরআনিল হামীদ ইন্নামা ইউরিদুল্লাহু লিইউজহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ইউতাহহিরুকুম তাতহীরা وقال الله تعالى عز وجل في القرآن الحميد لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي সম্মানীয় জায়েরীন জাকেরীন ওয়াদি দিওয়ান জাফারে আগত মেহমান কর্মীবৃন্দ নেতৃত্ববৃন্দ সহ সমস্ত মানুষকে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে একটি জায়গায় এসে জমা হওয়ার তৌফিক দিয়েছেন এবং যেখান থেকে আমরা আল্লাহ এবং তার রসুলের মতপথকে জানার বোঝার এবং তা ধরার চেষ্টা করে যাব। বাদ মাগরিব হালকা জিকির হুজুর কিবলা থেকে শুরু করে একের পর আলেম উলামার বৃন্দ সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে আগত জনাব পীর ইব্রাহিম সিদ্দিকী হুজুর আগত পীরজাদা তামিমউদ্দিন সিদ্দিকী ভাই সাহেব আমার পূর্বেই ফুরফুরা দরবার শরীফের উজ্জ্বল নক্ষত্র জনাব পীরজাদা আলহাজ সাওয়ান সিদ্দিকী ভাই সাহেব ওয়াজ নসিহত করছেন আপনারা বিভিন্ন মানুষ বিভিন্ন আলেম ওলামা বক্তাদের মাধ্যম থেকে ফায়দা হাসিল করছেন। সুতরাং এই মজলিসে আমার পরবর্তীকালে আরো বিভিন্ন আলেম ওলামারা থাকবেন পীরজাদারা থাকবেন তারা ওয়াজ নসিহত করবেন সেখান থেকেও আমরা সেখান থেকে ফায়দা নেব। আল্লাহ পাকের কাছে আমাদের শুকরিয়া। আল্লাহ পাক আমাদের একটি নিয়ামত দিয়েছেন, একটা নিয়ামত দান করেছেন, তা হচ্ছে যে আমরা ইসলামের মধ্যে এসেছি, জন্মগতভাবে আমরা কিছু অ্যাডভান্টেজ পেয়েছি যা অন্য কোন ধর্মের মানুষ সে অ্যাডভান্টেজ পায়নি। আপনি জন্মগতভাবে কিছু ফায়দা পেয়েছেন যা পৃথিবীর অন্য কোন ধর্মের মানুষ সে ফায়দা পায়নি, সে ধর্ম তাদেরকে সে ফায়দা দেয়নি, কিন্তু ইসলামের ছত্রছায়া থাকার ফলে সেই ফায়দা পেয়েছে। কিন্তু মুসলিম সমাজ সেই ফায়দা সঠিকভাবে গ্রহণ করতে পারে তার কয়েকটি কারণের মধ্যে একটি বৃহত্তর কারণ হচ্ছে যে মুসলিম সমাজ ইসলামকে বোঝার চেষ্টা খুব কম করেছে। দৃষ্টান্ত স্বরূপ আমরা কি ফায়দা পেয়েছি, পৃথিবীর এমন কোন ধর্মের লোক নেই যার কাছে একটি শব্দ একটি বাক্য আসার ফলে সেই মানুষটা আপনার ভাই হয়ে যায়। আপনি আফ্রিকার সুদূর আফ্রিকার জঙ্গলে বসে আছেন একটি কালো কুচকুচে লোক যার কাছে ভাষা আপনি জানেন না, যার গায়ের রং আপনার সাথে মেলে না, যার চেহারার সাথে আপনার চেহারা মেলে না, যাকে দেখে আপনি হয়তো ভয় পাচ্ছেন বা খুশি হচ্ছেন, আপনি জানেন না সে কে, আপনার শত্রু না মিত্র, কিন্তু হঠাৎ সেই লোকটি বলে উঠল লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে আপনার ভেতর থেকে আনন্দ বোধ করবেন, কেননা আপনি জানবেন যে এই লোকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা, মানে আমার কলমা পড়নেওয়ালা ইমানি ভাই। এখানে আমরা যারা এসেছি আমাদের মধ্যে কারো কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু আমরা এখানে সকলে এসেছি, আমরা সকলেই কালমা পড়নেওয়ালা মুসলমান, এক মুসলমানের ভাই। সুবহানাল্লাহ, আমরা বলবো না? আপনি বলতে পারবেন পৃথিবীর এমন কোন ধর্ম আপনাকে এই সুযোগটা দিয়েছে? দেয়নি। আমরা ফায়দা নিতে পারি,
ঠিক একই ভাবে আমরা যারা মুসলমান, এত বড় জামাত, যে জামাত একটি বার্তা নিয়ে যাবে রাজনৈতিক দল, তাদের ভাবনার কথা বলতে গিয়ে মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে পয়সা অর্থ গাড়ি ভাড়া করে মানুষকে জমা করে তারা তাদের মনের কথা বলে, লক্ষ লক্ষ পয়সা খরচা করে, টাকা খরচা করে তারা বিভিন্ন জায়গায় জমায়েত করে তারা বোঝাতে চায় তাদের ক্ষমতা কত। কিন্তু আপনি একজন মুসলমান, আপনাকে কোনো ডাক দিতে হয় না, কিছু করতে হয় না, জুমার দিনের নামাজের আজান যখন হয় মসজিদগুলো হাজার হাজার মুসল্লি ভরে যায়, একত্রিত হয়ে সেখানে তার নামাজের জন্য দাঁড়িয়ে যায়, কোনো অর্থ খরচ না করে এত বড় জামাত তৈরি করা হয়ে যায়। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই বিষয়গুলো আমরা গুরুত্বপূর্ণ ভাবে ভাবি না বলেই আমরা এই বিষয়গুলো থেকে ফায়দা নিতে পারি না। একটি দরবারের জলসায় এসেছেন, এখানে আপনারা কি নিয়ে যাবেন? ওয়াজ তো আপনারা সবসময় শুনেছেন, যে আলেম ওলামারা বক্তব্য দিচ্ছেন তারা আপনার গ্রামেও বক্তব্য দেন, তাহলে এখানে আসার কারণটা কি? কি কারণে এখানে আসবো, কেন আমি এই জায়গায় আসবো, আসা উচিত সেটা কি আমরা জানি? ইসলামকে আমরা একটি বিশেষ হুদুদের মধ্যে বেঁধে ফেলেছি, সেই হুদুদ হচ্ছে যে আমাদেরকে নামাজ রোজার বিষয়ে আমরা চিন্তা করি, জলসার মজলিস মানে যেন রোজার কথা বলতে হবে, নামাজের কথা বলতে হবে, জাহান্নামের কথা বলতে হবে, জান্নাতের কথা বলতে হবে, লক্ষ লক্ষ মানুষ বসে আছে, এখান থেকে ইসলামের বার্তা, সামাজিক কোনো কথা যদি কেউ বলে আমাদের মনে হয় মলি সাহেব কি বলছে। এখান থেকে যদি সুদকে বন্ধ করার জন্য যদি কোনো পরিকল্পনার কথা আমরা বলি আমরা একটু অবাক হব, দূরবাবু হাওড়া জেলা থেকে এসেছি, বর্ধমান থেকে এসেছি, মালদা থেকে এসেছি, কি এখানে ব্যাংক তৈরি হবে এটা শোনার জন্য? আমাদের গ্রামে মসজিদে মুসল্লি বাড়ছে না বাড়েনি এটা নিয়ে আমরা চিন্তিত, কিন্তু আমরা কি এই জন্য চিন্তিত যে আমাদের এখানে যারা আমরা আছি 90% লোক, 80% লোকের বাড়িতে বন্ধন নামে একটা সুদের কারবার আমাদের সকলের বাড়িতে ঢুকে গেছে, এটা নিয়ে আমরা কি কোনো চিন্তা ভাবনা করেছি? আমরা চিন্তা ভাবনা করিনি। কেন করিনি? কেননা আপনারা যারা এখানে এসেছেন আপনারা আমার কাছে এরকম আশা করেন, আমি একটু কারামতির কথা বলবো, আমি যদি এখানে আপনাদেরকে একটা শর্টকাটে জান্নাত দেখানোর রাস্তা বলি, আমরা যদি এখানে একটু শর্টকাটে আপনাদেরকে কামিয়াব হওয়ার জন্য একটু শর্টকাটে কোনো চার কুলুয়াল্লাহ পড়লে এক কোরআন খতমের দোয়ার কথা বলি, আপনারা সবাই সুবহানাল্লাহর বন্যা বইয়ে দিবেন। কিন্তু আমার ভাই, আমার বন্ধুরা, আজকে আমরা সর্বপ্রথম আমরা আজকে শুরু থেকে, আমি বেশিক্ষণ বলি না, আপনারা জানেন আমি কয়েকটা বিষয় আপনাদেরকে আলোকপাত করব। এই দরবার এসেছেন, এই দরবার কার দরবার, কে কারা এখানে বসে আছে, যাদেরকে আম মানুষদের মধ্যে এখানে ছেড়ে যদি দেওয়া হয় হুজুরদেরকে আমরা চিনতে পারবো না, লোক যদি পরিচিত লোক রাস্তা না করে, সাধারণ একটা পাঞ্জাবি একটা জুব্বা পরে হেঁটে বেরিয়ে চলে যাচ্ছে, কেন? তার একটি কারণ, এখানে যারা বসে আছেন এদের একটা নিসবত আছে, একটা সম্পর্ক আছে, একটা সাজারা আছে, যে সাজারাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পৌঁছেছে। যে নবীর খানদান, যে নবী পরিবারের এরা মানুষ, আমরা এদের সাথে কেন জুড়ব, এই বিষয়টা যদি আমরা জানি তাহলে আমরা বুঝবো যে আমাদেরকে কেন জুড়তে হবে, জোড়া কতটা প্রয়োজন আমাদের জন্য। যদি আমরা এটা শুনি তাহলে আমাদের জন্য আজকের এই মজলিসটা বসা কামিয়াবির কারণ হবে। আমার ভাই, আমার বন্ধুরা, আপনি সেই নবীর উম্মত যিনি খেজুর চেটায় ঘুমিয়েছিলেন, আর এটা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখার পরে কান্নাকাটি করেছেন, এটা আপনি শুনেছেন। কিন্তু কারা, কাদের ব্যাপারে আল্লাহ বলছেন? আল্লাহ তো চান, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজজা, আল্লাহ তো চান পবিত্র করতে, আল্লাহর ইচ্ছা, আল্লাহ পাকের ইচ্ছা। সুবহানাল্লাহ, বলবেন না, একটা পরিবারকে আল্লাহ পাক ইচ্ছা করছেন, আল্লাহ পাকের ইচ্ছা একটা পরিবারের প্রতি, আহলে বাইত কে আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের ইচ্ছা, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর ঈমানে আনো, এগুলো আল্লাহর ইচ্ছা বোঝা যায়, আল্লাহর হুকুমকে মান্যতা, আল্লাহ পাকের ইচ্ছা যে তোমরা
একটি পরিবারকে পবিত্র করতে ইউতাহিরুকুম তাতহীরা। কারা এই নবী পরিবার? ইমাম তিরমিজি ইমাম মুসলিম একটি হাদিস এনেছেন, আন যায়েদ বিন আরকামা রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আযকুরুকুম আল্লাহু ফি আহলিল বাইত। হে ওয়াদি দিওয়ান জাফরে আসনে ওয়ালা, প্রতাপপুর দরবার শরীফে আসনে ওয়ালা, তোমার নবী যে নবীর জন্য তোমরা জান দিবে বলছো, যে নবীর জন্য তোমরা প্রাণ দিবে বলছো, যে নবীর জন্য তোমরা লড়াই করবে বলছো, সেই নবী তোমাদেরকে বলছেন আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। কি স্মরণ করিয়ে দিচ্ছি? এই আমার উম্মতিরা, এই আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহ, তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। ইমাম মুসলিম ইমাম তিরমিজি বলছেন কি স্মরণ করছি? আমার পরিবারের কথা, আমার আহলে বাইতের কথা। তোমরা এদের সম্পর্কে নিজেদের ধারণা, নিজেদের খেয়াল রাখো, আমার পরিবারের সম্পর্ক তোমরা সম্পর্ক জুড়ে দাও। জোরে বলবেন না, আর একটু জোরে বলবেন না, নবী পরিবারকে ইয়া রাসূলুল্লাহ তকবীর দেওয়ার প্রয়োজন নেই, ওয়াজ শুনে বুঝে বাড়ি যাবে। তকবীর দিচ্ছি আমরা আলহামদুলিল্লাহ, তকবীর তো আল্লাহর তকবীর দিতে হবে, মানা করতে পারি না। ওয়াজ শুনে যদি আমরা বুঝতে পারি, একদিকে আল্লাহ নবীর হুকুম হচ্ছে আমার উম্মতের, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে আমি স্মরণ করিয়ে দিলাম আমার পরিবারের সম্পর্কে, যারা আমার পরিবারের সাথে সম্পর্ক রাখবে তাদের জন্য কি, আর যারা আমার পরিবারের সাথে সম্পর্ক রাখবে না, যারা আহলে বাইতের সম্পর্কে ধারণা রাখবে না, যারা আহলে বাইতের সম্পর্কে বক্তব্য রাখবে তারা কি বলেন? قال رسول الله صلى الله عليه وسلم من ابغضنا اهل البيت فهو منافق। হে আমার উম্মতের, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি, যে ব্যক্তি আমার নবী পরিবারের প্রতি, আমার আহলে বাইতের প্রতি বক্তব্য রাখবে, খারাপ ধারণা রাখবে, ফাহুয়া মুনাফিকুন, ওই ব্যক্তি হচ্ছে মুনাফিক। মুনাফিক কে? মুনাফিক হচ্ছে ওই ব্যক্তি, যাজাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। মুনাফিক হচ্ছে ওই ব্যক্তি যারা রাসূলের সামনে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, নাহনু আমরা সাক্ষ্য দিচ্ছি। এই লোক মুনাফিক, এরা মিথ্যাবাদী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আমার নবী পরিবার প্রতি বোধ রাখবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি ফাহুয়া মুনাফিকুন, ওরা হচ্ছে মুনাফিক। ঈমানদার ব্যক্তি আল্লাহর নবীর খানদানের প্রতি কখনো বোধ রাখবে না। জোরে বলা যাবে আমার ভাই, আমার বন্ধু, আমার বাবাজিরা, একটি পরিবারের সাথে আমাদের সম্পর্ক আজকে ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছে। আর যে পরিবারের সাথে সম্পর্ক রাখার কথা ওলামায়ে দ্বীন বলতে ভয় পেয়ে, উমাইয়া খেলাফতের সময় যখনই কেউ আহলে বাইতের বিষয়ে কথা বলেছে সঙ্গে সঙ্গে বলা হতো এরা হচ্ছে শিয়া। যখনই নবী পরিবারের কথা বলা হয়েছে তখনই বলা হতো শিয়া। ওলামায়ে দ্বীন ভয় পেয়েছেন, শিয়া বলে তাদের উপর জুলম করা হতো, তাদের উপর অত্যাচার করা হতো, তাদের উপর জুলম করা হতো। আকীদায়ে সাহাবা কি ছিল? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, মক্কা মুকা মদিনা মুনাওয়ারাতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বসে গেছেন খতিবে মিম্বারের মধ্যে, তিনি দাঁড়িয়ে পড়েছেন, ইয়ং ছেলে, যুবক ছেলে, সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন এই তুমি নামো, তোমরা তো আমার নানার গোলাম, তোমরা তো আমার নানার গোলাম। তখন আমিরুল মুমিনিনের ছেলে যতই করুন দুনিয়াবিতে একটা গুরুত্ব থাকে, ঘরে গিয়ে আব্বাকে বলছেন আব্বা আজকে আমাকে হোসেন বেইজ্জত করেছে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন কি জিল্লাত করেছে, কি বলেছে? এই আমিরুল মুমিনিন আমরা মসজিদে নববীতে খেলা করছিলাম, কথাবার্তা বলছিলাম, এমন সময় ওমর, হে আমার পিতা, আমাকে হোসেন বলছে তোমরা তো আমার নানার গোলাম, আমাদেরকে গোলাম বলেছে, কেননা তারা স্বাধীন ছিলেন, গোলাম শব্দটাই তাদের পেটে আসছিল। আজকের দিন আমাদেরকে পীরের গোলাম বলতে গেলে
খানদান নবী পরিবারের গোলাম বলতে গেলে আমাদের প্রেস্টিজ লাগবে, আমরা গোলাম। আজকে আমরা সহি আকীদা খুঁজছি, সহি আকীদা, সহি আকীদার মধ্যে বুখারী মুসলিমের হাদিস খুঁজছি, কিভাবে নামাজ পড়া যায়, কিভাবে জোরে আমিন বলতে হবে, কিভাবে আস্তে আমিন বলা যাবে কিনা, এটার মধ্যে আমরা আকীদা খুঁজছি। আর আকীদা কি ছিল? আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তুমি নিজের কানে কত শুনেছো? জি আমি শুনেছি। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে নিয়ে তপ্ত গরম রোদের মধ্যে গিয়ে আলীর দরজায় টোকা দেন, দুপুর বেলায় আলী সালাম দিয়েছেন, বাড়িতে দরজা খুলেছেন, আমিরুল মুমিনিন ওমরকে দেখে আলী বলছেন, এই আমিরুল মুমিনিন, এই খলিফাতুল মুসলিমিন, এত দুপুর বেলা কি ব্যাপার হুজুর, এত দুপুরে আপনি এখন হঠাৎ? আরবের গরম, মদিনার গরম, তপ্ত গরম। ওমর বলছেন যে আলী আপনার সাথে না, আমাকে একটু হোসেনকে ডেকে দিন। হোসেন বলে দিয়ে ঘরে ঢুকে গেছেন, বলে দিয়ে ঘরে ঢুকে গেছেন। সাইয়্যিদানা আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহকে নিয়ে দাঁড়িয়ে আছেন, এমন সময় হোসেনকে আলী ডেকেছেন, বাপের সাইডে দাঁড়িয়ে আছেন কিশোর সাইয়্যিদানা হোসেন। হযরত আলী বলছেন, এ হোসেন, আমি শুধু এ কথা শুনতে এসেছি, তুমি কি এ কথা বলেছো? বলছে, জি রকম কথা। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ হোসেন শোনো, আমি আমিরুল মুমিনিন হিসাবে নয়, বরং আমি তোমার কাছে এসেছি শুধু এই কথা শুনতে, তুমি একবার নিজের মুখে বলে দাও, আর আমি একটা কাগজ দিচ্ছি, এই কাগজের মধ্যে তুমি লিখে দাও আমি তোমার গোলাম, কাল কিয়ামতের মাঠে আমি যখন দুনিয়া থেকে চলে যাব, এই কাগজটি আমি আমার দাফনের মধ্যে নিয়ে যাব, আর আল্লাহর নবীর দরবারে যখন কিয়ামতে দাঁড়াবো আমি ওমর আল্লাহর নবীর কাছে এই কাগজটাকে আমি সুপারিশ করব, ইয়া রাসূলুল্লাহ, আপনার খানদান আমাকে আপনার গোলাম বলেছে। আমার জবানেরা যুবকেরা শুনেরা মন দিয়ে, আহলে বাইতের প্রতি মুহাব্বত রাখা আমাদের ইমানের অংশ, আহলে বাইতের প্রতি মুহাব্বত রাখা আমাদের দুনিয়ার কোনো কর্ম নয় বরং আখিরাতের কর্মের সাথে জড়িত আছে। কেন জড়িত আছে, কেন জুড়ে থাকবে? আল্লাহর নবীর হাদিস আছে, ওয়া খরাজনা বিল বাজার, বাজার কি হাদিসের গ্রন্থের নাম, মুসান্নিফ লিখছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মাসলা আহলে বাইতিহি মিসলা আহলে বাইতিহি, আমার নবী পরিবারের মিসাল কি হচ্ছে? সাফিনাতুন নূহিন, নূহ আলাইহিস সালামের সাফিনার মতো, নূহ আলাইহিস সালামের নৌকার মতো, মান রাকিবাহা, যে ব্যক্তি ওর মধ্যে উঠে গেল, যে আহলে বাইতের সাথে আমার নবী পরিবারের তুলনা হচ্ছে, আহলে বাইত হচ্ছে ওই রকম যেমন নূহ নবীর নৌকা, মান রাকিবাহা, যে ব্যক্তি ওর উপরে উঠে গেল, যে ব্যক্তি চড়ে গেল, আমি কামিয়াব হয়ে যাব। আল্লাহর নবী বলছেন, ওই ব্যক্তি ডুবে যাবে যে রাসূলুল্লাহর খানদানকে মহব্বত করবে, আহলে বাইতকে মহব্বত করবে। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি নূহ নবীতে যেমন পার হয়েছে, আমার আহলে বাইত খানদানের ওসিলাতে আল্লাহ তাদেরকে কিয়ামতে পার করে দেবেন। হে আমার যুবকেরা, আমার জওয়ান ভাইরা, আল্লাহর নবী বলছেন প্রত্যেক পৃথিবীর খানদান নাসল হচ্ছে তার বাপ থেকে, বাপ থেকে তার বংশ। শুনে নাও উম্মতেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি, আমার ফাতেমার নসল, হাসান হোসেনের নসল, আমি রাসূলুল্লাহ, আমার থেকে, আমি ওদের বাপ, আমি ওদের বাপ, আমি ওদের বাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজ লোক আমাদের মাথায় ঢুকে যায় একটি দুনিয়াবি একটা ধারণা আছে, হাদিসের ইলম না থাকার কারণে আজকে যে কথাগুলো বলছি, এই আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি ফজিলত আহলে বাইতের উপর একটি হাদিস সংকলন করেছেন। আমি কেন এই কথা বলছি, কেন এই কথা বলছি, একটি দরবারে এসেছেন, কি নিয়ে যাবেন এটা আমাদের জানা দরকার। আজকে আমরা নেতৃত্ববিহীন, আপনি বলবেন যে আহলে বাইত কারা, শুধুমাত্র আহলে বাইত মানে কি, নবীর খানদান, নবীর স্ত্রীরা কি আহলে বাইত নেই? আহলে বাইত বলতে কোরআনে যে আপনি বলছেন আহলে বাইতের কথা, নবীর খানদান, নবীর স্ত্রীরা নেই? জি হ্যাঁ আছে, অবশ্যই আছে। পাকিস্তানের প্রসিদ্ধ মুফতি
মুফতি ইসহাক সাহেব আহলে বাইতের ব্যাখ্যা করতে গিয়ে তার কিতাবে বলছেন, আহলে বাইত মানে, আহলে বাইতের ব্যাখ্যা আরবিতে আহল আল কাকে বলা হয়, আল বলতে শুধু নিজের রক্তের সম্পর্ক নয়, আল বলতে শুধু বিবি নয়, আল বলতে শুধু দাদা নয়, আল বলতে শুধু চাচা নয়, আল বলতে শুধু বন্ধু নয়, আল বলতে পুরো সমাজে যদি কোনো মানুষ একসাথে জুড়ে থাকে সবাই আলের মধ্যে পড়ে, আলে রসুলের মধ্যে পড়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা গিয়েছে, তিনি নবী পরিবারের ভেতরে যাওয়া আসা করতেন, খানদানে নবীর তাদের বরাবর ছিল, বাইরের লোক মনে করত আব্দুল্লাহ ইবনে মাসউদ হচ্ছেন আলে রসুল, আলে রসুল মনে করা যেতে পারে, মনে করা যেতে পারে, কিন্তু আহলে বাইত আলে রসুল কে, তার খুসুসিয়াত কি? মা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণনা আছে, তিনি বলছেন আমি একদিন বসে আছি, এমন সময় আল্লাহর নবীর গায়ে একটি চাদর আছে, একটু আপনার কষ্ট হচ্ছে নাকি ভাই? আমি কিন্তু খুব অল্প সময় বলে আপনাদের কাছে বিদায় নেব, জরুরি আজকে আমরা নেতৃত্ববিহীন হয়ে গেছি, আমাদের ঈমান দুর্বল, অনেক নামাজ পড়ছি, বুখারীর অনুযায়ী হাদিস পড়ছি, নামাজ পড়ছি, রমজান মাসে গুতগুতি হুড়োহুড়ি করে আগে আগে তারাবি পড়ে বেরিয়ে যাচ্ছি, আমাদের ঈমান বৃদ্ধি হওয়া দরকার, আমাদের হয়নি, কেন না আমাদের গোড়াতে নেই, গোড়া কেটে দিয়ে গাছে পানি দিচ্ছি, সার দিচ্ছি, ঈমান ঠিক নেই, ঈমান ঠিক কোথা থেকে হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কালো চাদর নিয়ে একটি বসেছিলেন, এমন সময় ফাজা হুসাইন, হুসাইন এলো, আল্লাহর নবী হুসাইনকে তার কোলে বসিয়ে দিলেন, এরপরে ফাজা হাসান, সাইয়্যিদুনা হাসান এলেন, আল্লাহর নবী তাকে কোলে বসিয়ে দিলেন, এরপরে ফাতেমাতুজ জাহরা এলেন, ফাতেমাতুজ জাহরাকে তার কোলে বসিয়ে দিলেন, এরপরে আলী এলেন, সামনে বসে দাঁড় করিয়ে নিলেন, এরপরে আলী এলেন, তাকে পিছনে বসিয়ে একটি চাদরের মধ্যে সবাইকে নিয়ে নিলেন। একটু মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন, সুবহানাল্লাহ তো বলবই। আচ্ছা ভাই, একটা চাদরে বাড়িতে গিয়ে ট্রাই করে দেখবেন তো, একটা বড় চাদর নিয়ে একটা কোলে দুইজন ছেলেকে বসাবেন, সামনে আপনার মেয়ে হোক বা কাউকে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে বসাবেন, পিছনে আরেকজনকে বসাবেন, বসে একটা চাদর নিয়ে পুরোটা ঢেকে নিবেন তো, ঢাকা হয় কিনা? আল্লাহ নবী দয়ার নবী রাসূল আরবি, সাইয়্যিদুনা হাসান, সাইয়্যিদুনা হুসাইন, ফাতেমা জাহরা, হযরত আলী কে একটি কালো চাদরের মধ্যে ঢেকে নিয়ে মা আয়েশা বলেন, আল্লাহ নবী আল্লাহ রাসূল আসমানের দিকে মুখ তুললেন আর বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইত, আয় আল্লাহ পাকের আমার পরিবারের আমার খানদান। এমন সময় হাদিসের মধ্যে এসেছে উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এলেন, আল্লাহর নবীর ওই চাদরের মধ্যে উম্মে সালেমা আসতে চাইলেন, আল্লাহ নবী উম্মে সালেমাকে বললেন, আনতি আলাল খায়র, আনতি আলাল খায়র, তুমি হচ্ছে কল্যাণের উপরে আছো, এ ফাতেমা, হে উম্মে সালেমা তুমি বাইরে থাকো, তুমি কল্যাণের মধ্যে আছো, তুমি নবীর স্ত্রী আছো, তাখাসসুস হয়ে গেল, খাস হয়ে গেল, নবীর পরিবার, নবীর বিবি, নবীর বংশ যেমন আছে তার আহলে বায়াত আছে, কিন্তু আহলে বায়াত বলতে বাইতে সাইয়্যিদুশ শরীফ হচ্ছে সাইয়্যিদুনা হাসান, সাইয়্যিদুনা হুসাইন, হযরত ফাতেমা, হযরত আলী, এই চারজন এবং আল্লাহর নবী, এই পাঁচজন নিয়ে পাঁচ পঞ্জাদান, এই পাঁচ পঞ্জাদানকে যারা ধরে নিবে আল্লাহ তাদের দুনিয়া আখিরাতকে কাম করিয়ে দিবেন। ভাই, আমি আপনাদেরকে এই বিষয়ে বলবো না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সূরা দোহাতে বলা হয়েছে, এতে সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, মান রাদা মুহাম্মাদিন আল্লা ইয়াদখুলুল আহাদা মিন আহলে বাইতিহি আন-নার, সুবহানাল্লাহ, বলুন মানে শোনার আগে, আল্লাহর নবীর সাহাবী সাইয়্যিদুনা আব্বাস বলছেন, আল্লাহ পাক এই যে মুহাম্মাদকে, আলে মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ রাজি করিয়ে দিয়েছেন, হে নবী কিয়ামতের দিনে আপনাকে রাজি করিয়ে নেওয়া হয়েছে, আল্লাহর নবী বলছেন আহলে বাইতের কোন অংশে আহলে বাইতের কাউকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে না, জোরে বলুন ভাই। অসংখ্য হাদিসের মধ্যে আহলে বাইতের নবী পরিবারের প্রতি মুহাব্বতে আহলে আছে। আজকে দিনে আমরা এখান থেকে চলে যাব, আমাদের অন্তরে নবী পরিবারের মহব্বত রাখুন, নবী পরিবারের মধ্যে মহব্বত রাখুন, এই জন্য নয় যে আমি নবী পরিবারের খানদান থেকে এসেছি বলে এ কথা বলছি, এ কথা নয়,
এ দরবারের সাথে নবী পরিবারের নিসবত জুড়ে আছে বলে কথা বলছি তা নয়, এটা উম্মতের জন্য ওয়াজিব, উম্মতের জন্য জরুরি যে তারা জানুক যে যেখানে সাইয়্যদুস শরীফ কে তারা দেখবে, আহলে বাইত কে তারা জানবে, যেন উম্মত তাদেরকে যদি মহব্বত করে তাদেরকে সম্মান জানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ কথা বলে দিয়ে যাচ্ছি, আপনারা যারা এখানে এসেছেন দরবার শরীফে, কোনদিন আল্লাহ পাক যদি নিয়ে যাবেন, আমি অসংখ্য হাদিস নিয়ে এসেছিলাম আজকে, ভেবেছিলাম পুরো আহলে বাইতের উপরে কথা বলবো, কিন্তু সময়ের সংক্ষিপ্ততা, উলামায়ে দ্বীনের আগমন, এত বড় হাদিসের কথা শোনানো সম্ভব নয়। শুধুমাত্র আজকের দিনে এখান থেকে আপনারা বেরিয়ে যাবেন, দুটো জিনিস আপনাদের মনের মধ্যে যেন থাকে, একটা হচ্ছে বাতেনি ক্ষমতা, যেগুলো আমাদের মহাব্বত ভালোবাসা, আহলে বাইতের প্রতি ভালোবাসা। আমি এর ঘটনা দৃষ্টান্ত অনেক শোনাতে পারি, এরকম হেকায়াত শোনাতে পারি, আমি শোনাবো না। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা হানাফি, কি আপনি দেওবন্দি, কি আপনি বারেলি, কি আপনি তাবলীগ, কি আপনি সিলসিলার যে কোন সিলসিলার হন, শুনে নেন ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি আদব রেখেছিলেন আহলে বাইতের প্রতি, দরস নিচ্ছেন, ক্লাস নিচ্ছেন, পড়াচ্ছেন, এমন সময় নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে পড়ছে, দাঁড়িয়ে পড়ছে, আবার বসে যাচ্ছে। ছাত্ররা বলছে, হে হুজুর আপনি বারবার দাঁড়িয়ে যাচ্ছেন কেন? তিনি বলছেন যে দেখছো বাচ্চাগুলো খেলছে, ওই একটা বাচ্চা ছুটে সামনে চলে আসছে, ওই বাচ্চাটি আসলে আহলে বাইতের খানদানের ছেলে, ওর তাজিমের জন্য আমি দাঁড়িয়ে পড়ছি। ভাই আমার, বন্ধু আমার, আমাদের বুজুগদের জীবন আমাদের কাছ থেকে অনুসরণ অনুকরণ চলছে। আপনারা দরবার শরীফে আসেন, আমি এখনই বলছিলাম, একজন লোক বলছিল এখানে ওরস হয়, ওরস বলি আমরা মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মতপথ অনুসারী, আপনারা মাথায় রাখুন, তিনি আমাদের সিলসিলাকে একটি উত্তম সিলসিলায় এজন্য পৌঁছে দিয়েছেন, কেননা তিনি একদিকে আমাদের একদল সিলসিলার লোক যারা দ্বীনের নামে বাড়াবাড়ি করেছিল, যারা কিয়াম মিলাদকে নিয়ে একেবারে বিদাতের জায়গায় নিয়ে গিয়ে জাহান্নামী বানিয়ে দিয়েছে, আবার একদল লোক কিয়ামকে নিয়ে এমন বাড়াবাড়ি করেছে, এমন বাড়াবাড়ি করেছে যেন একদম ফরজ নামাজ পড়ো না পড়ো কিয়াম পড়তেই হবে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে। এ সময় আপনার আমার মাঝে আল্লাহ পাক একজন আমিরুস শরিয়াতকে পাঠিয়েছিলেন, মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক, যিনি আমাদেরকে খাইরুল উমুরে আওসাতুহা মুদ্দম পন্থা দিয়ে তিনি আমাদেরকে একটা মতপথ দিয়ে গেছেন, সেই সিলসিলার আমরা মুতাকাদিন, আমরা মুরিদ, সেই সিলসিলা আমাদের জানা দরকার। দরবার শরীফের সম্পর্কে আমি আপনাদেরকে এটুকুন বলতে পারি, দাদা হুজুরের মতপথ অসংখ্য সিলসিলার ওসিয়াত নামা আছে, আমি রুহুল আমিন হয়তো সবগুলো সিলসিলার ওসিয়াত নামা মানতে পারি, কিন্তু এটুকুন বলতে পারি যে সিলসিলায় যিনি হালকা জিকির হুজুর কিবলা করালেন, যার আদর্শ আমাদের জিন্দগির মধ্যে আছে, এই মানুষ কিন্তু মুজাদ্দিদের জামান দাদা হুজুরের জীবনীকে খুলে নিন, এক হাতে জীবনীকে পড়ুন, ওসিয়াত পড়ুন, আর প্রতাপপুর হুজুর কিবলার জীবনের সাথে মিলান, আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি 100% সিলসিলার পেয়ে যাবেন আপনারা ইনশাআল্লাহ। সুতরাং আমরা শুধু সিলসিলা বলতে জলসা বুঝি না, সিলসিলা বলতে আমরা তকবীর দেওয়াকে বুঝি না, সিলসিলা বলতে আমরা শুধু ওই কি বলে লোককে, হাজার হাজার লোককে জড়ো করা বুঝি না, সিলসিলা বলতে মুজাদ্দিদের জামান দাদা হুজুরের ওসিয়াতকে বুঝি, যে ওসিয়াতের আমরা 90% জানি না, সে ওসিয়াতের মধ্যে একটা হচ্ছে জিকির আসকা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমারে লিয়ে তোমারা রব কা পেগাম হ্যায়, তোমারে লিয়ে তোমারা রব কা পেগাম হ্যায়, ঈমান ওয়ালো তোমারে দিল পে তোমারে মাল তোমারে ঔলাদ তুমকো আল্লাহ কে জিকির সে গাফিল না কর দে, ও ইউ বিলিভার, ডোন্ট লেট ইয়োর প্রপার্টিজ, ইয়োর চিলড্রেন, ইয়োর সন টু রিমেম্বারস অফ আল্লাহ, ওয়া মান ইয়াফআল যালিকা فاولائك هم الخاسرون, ও ইমানদারেরা, এই ঈমান ওয়ালো জিস শখস কে মাল আর উনকে ঔলাদ উসকো আল্লাহ কে জিকির সে গাফিল কর দিয়া,
যে ব্যক্তিকে আল্লাহর জিকির গাফিল করিয়ে দেয় সম্পদ, যে ব্যক্তিকে আল্লাহর জিকির গাফিল করিয়ে দেয় তার আওলাদেরা, ছেলের ভালোবাসা, মেয়ের ভালোবাসা, বিবির ভালোবাসাতে আল্লাহর ফরজকে আমরা ভুলে যাই। ছেলে মেয়েকে নিয়ে পার্কে বেড়াতে বেরিয়েছি, নামাজটা ভুলে গিয়েছি, আজান হয়েছে, বাড়িতে থাকলে নামাজ পড়ি, বাড়িতে থাকলে রোজা রাখি, কিন্তু বিবি বাচ্চা নিয়ে আনন্দ করতে বেরিয়েছি, নামাজকে ভুলে গিয়েছি। ও ইমানওয়ালা, তোমার আওলাদেরা যদি তোমাকে আল্লাহর জিকির থেকে গাফিল করিয়ে দেয়, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল করিয়ে দেয়, আল্লাহ বলছেন ওই ব্যক্তি খাসারাতের মধ্যে আছে, ওই ব্যক্তি নুকসানের মধ্যে আছে। আমাদের মধ্যে নতুন মতবাদ আসছে, ইউটিউব আমরা খুলে নিয়ে বসে আছি, পীর সাহেবের খানকায় গেলে তো ঈমান চলে যাবে, পীর সাহেবরা তো বেদাত করা শেখায়, পীর সাহেবরা তো কি শেখায় না, কবর পূজা করা শেখায়, পীর সাহেবরা তো শুধু নজরানা নেয়। ভাই আমার, আপনার বাবাজিরা, আমি রুহুল আমিনের কোটি কোটি টাকার ব্যবসা নেই, আপনি জানেন হুজুর কিবলার জিন্দেগি কি, আমরা যারা পুরনো লোক দরবারের জানি, দেখেনি পীর সাহেবের দরবার ওই দরবার, এই আপনার মাঝে যারা বসে আছে, আম ভাবে হয়তো আমার চাঁদা এখানে স্টেজে কালেকশন নেই, কিন্তু এই মেহমানদারি, এই গ্রামের আপনাদের পকেটের একটা পয়সা যে মেহমানদারি করছে পীর সাহেবের দরবারে, আপনার অর্থ গেলে এরকম মানুষদের অর্থ আপনার যে কাজে লাগবে, এই অর্থ আপনার দুনিয়াতে যেমন কাজে লাগবে, এই অর্থ আপনার কেয়ামত যেদিন আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার সাহায্য করবে। আমরা পীরের দরবারে এজন্য যাই, জিকির করে কি হবে, একদল আলেম বলেন নামাজ হলেই তো জিকির, নামাজটাই তো জিকির, আবার কেউ বলে কোরআনটাই জিকির, আলহামদুলিল্লাহ এগুলো বিভিন্ন কোরআনের আয়াত এসেছে, কেন আমরা বলি পীর ধরতে হবে। আমার পূর্বেই ত্রিজেদা সবান সিদ্দিকী ভাই বলছিলেন, তার পূর্বে তামিম ভাই বলছিলেন, তার পূর্বে হুজুর বলছিলেন, ফুরফুরার কেন 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 পীর ধরতে হবে, আজ আমরা পীরবিহীন, আজ আমরা পীর ধরি নামে আজকে পীর এবং মুরিদের সম্পর্ক, হুজুর নজরানা দিব, জলসা করাবো, আপনার পীর মানে আমি আপনার গ্রামে জলসা করব, আপনার পীর মানে আমি আপনার জন্য দোয়া চাইব। পীরকে বাস এটাই আমাদের ডেফিনেশন, কিন্তু হাক্কানি পীর আমরা কাদের কি করব, আপনি এখানে এসেছেন, আপনারা কারা, কার দরবারে এসেছেন জানেন না, যদি দরবারে গিয়ে আপনার ডান দিকে এখন মাজারের কাজ চলছে গিয়ে দাঁড়াতেন, তখন বুঝতে পারতেন যে পীরের দরবার কি। পীরের পীর সাহেবরা যারা আছেন তারা কারা, হুজুর কিবলাকে চিনেন, আমার মেজি চাচাজানকে তো আপনারা অনেক লোক চিনেননি, চিনবেননি, কোন বড় পাগড়ি পরে একটা উঁচু গদিতে বসে থাকলে তখন চেনা যাবে, আমার ছোট চাচাজান হুজুরকে তো মানুষ চেনেই না, কেন কেন না, এটা এখানে আমরা আপনাদের কাছে পীর সাহেবকে প্রমোট করার জন্য দাওয়াত দিনি। বাদ মাগরিবের নামাজের পরে যে যুবকেরা জওয়ানেরা বসে জিকির আসকার করছিল, যে যুবকদের মনে এই কথা হয় কি হবে পীরের দরবারে গিয়ে, কি হবে পীরের দরবারে গিয়ে, হে যুবকেরা জওয়ানেরা ওই মানুষগুলোর সঙ্গে বসো, ওই মানুষগুলোর সান্নিধ্যে বসো, ওই মানুষগুলোর সাথে দশটা মিনিট গিয়ে হাতটা মুসাফা করে নাও, তুমি দেখতে পাবে দুনিয়ার তোমার ওই দামি জামা, দুনিয়ার তোমার ওই দামি কাপড়, দুনিয়ার তোমার ওই দামি সাইকেল, দামি গাড়ি কি কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই, বরং তোমার অন্তর যদি আল্লাহর জিকিরের মধ্যে এসে যায়, ওই মানুষগুলোকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে, আল্লাহর কথা মনে পড়ে যাবে। আমার রাসূল বলছেন আল্লাহর ওলি কে, সাহাবা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আন্না ওলি আল্লাহ, এই আল্লাহ কে নবী আপকা ফরমান হ্যায় কুনু মা সাদিকিন, তুম আচ্ছে লোগো সে মিল যাও, তুম আচ্ছে লোগো কে সোহবত পে আ যাও, এ মেরে নবী, এ মেরে আকা, কোন হ্যায় ও আচ্ছে লোগ, আন্না ওলি আল্লাহ, কিসকো আল্লাহ কে ওলি পুকারা যায়, মেরে আকা কা ফরমান হ্যায়, মেরে নবী কা ফরমান হ্যায়, ও লোগ আল্লাহ কে ওলি হ্যায়, যা রূফ যকর আল্লাহ, উস লোগো উন লোগো সে মিলো, জব তুম কোনকো দেখো, জব উনকে তরফ তুমারা নজর পড় জায়ে, আল্লাহ কা ইয়াদ আ জায়ে, আমি রুহুল আমিনকে দেখলে আমি গাড়িটা নজর আসবে, আমি রুহুল আমিনকে দেখলে আমার আইমার বড় অফিসটা নজর আসবে, আমি রুহুল আমিনকে দেখলে হয়তো আল্লাহর কথা আপনাদের মনে আসবে না, কিন্তু ওই মানুষগুলোকে দেখুন, ওই আল্লাহ ভোলা মানুষগুলোকে দেখে নয়, ওই আল্লাহর মহাব্বতের মানুষগুলোকে দেখুন, যাদের কাছে জামার কমজিটা ছিঁড়ে গিয়েছে, পাঞ্জাবিটা ময়লা হয়ে গিয়েছে, একটা সাদা চপ্পলের মধ্যে, একটি সাদা জামার মধ্যে, একটি পাতলা সোয়েটারের মধ্যে যারা ঠান্ডায় বসে আছেন, দুনিয়ার লোকের কাছে দেখানোর প্রয়োজন নয়, ওই মানুষগুলোর সাথে সাক্ষাৎ করুন, আল্লাহ পাক ওই মানুষগুলোর সোহবতে
ওই লোকেদের সান্নিধ্যে ওই লোকগুলোর হাত যদি ধরে নেন দুইটা ফায়দা হবে, এক ওই হাত হচ্ছে আল্লাহর নবীর খানদানের হাত, দ্বিতীয় ওই লোকগুলোকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, ওই লোকগুলো আল্লাহর ওলি। সুতরাং আমার ভাই আমার বন্ধুরা, জিকির আজকারে আমাদেরকে বসতে হবে, হাক্কানি পীরের সোহবতে বসে জিকিরে বসবো, যখনই জিকিরে বসবো কি পাবো, শুধু জিকির মানে এই মাথা হিলিয়ে হিলিয়ে জিকির, এই মাথা হিলিয়ে হিলিয়ে জিকির, এসব কি? আবার একদল বলছেন লুকিয়ে লুকিয়ে জিকির করতে হবে। কেরামান কাতিবিন, কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, অন্তরে জিকির করছি, মনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, মনের মধ্যে আল্লাহ আল্লাহ বলছি, জিকির হবে, কিন্তু কিরামান কাতিবিন জানেন না। কিরামান কাতিবিন লিখবেন না, লিখবেন নি, লিখবেন? আল্লাহ বলছেন কিরামান কাতিবিন যা করো তাই তীর তারা জানেন। তাহলে মনে তো কত গুনার কথা ভাবি, তাহলে সব কিরামান কাতিবিন লিখছেন তো নাকি? এ ভাই কথা বুঝছেন? শেষ কথা বলে নেমে যাবো এবার। সারাদিন মনে তো বহু গুনার কথা ভাবি, কিরামিন কাতিবিন তাহলে লিখছেন সব? জিনা লিখেন, আপনার মনের কথাগুলো কিরামান কাতিবিন লিখেন, অন্তরের জিকিরগুলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাক কিয়ামতের দিনে একদল মানুষকে তুলবেন, ফেরেশতাকে বলবেন দেখো ওর আমল নামায় কি, ফেরেশতারা বলবেন আল্লাহ এই আমল আছে, আল্লাহ বলবেন আর কিছু আছে? আয় আল্লাহ না আর নেই, কিছু নেই না, আল্লাহ আমরা যা জেনেছি তাই আমরা লিখেছি, ও যা করেছে যা বলেছে যা যেভাবে চলেছে বাহ্যিক দেখেছি। আল্লাহ পাক বলুন শোনো, ওরা অন্তরে কিছু জিকির করেছিল, আমি আল্লাহ সেই জিকির গুলো জানি, এই জন্য আমি ওদের জিকিরের গুলো আমি নিয়ম ইয়ে করে রেখেছিলাম, ওদের আমলে আমি নেকি লিখে দিব। তো ফলে অন্তরে জিকির নিয়ে এতরাজ নেই, কিন্তু জোরে জিকির করলে, জোরে জিকির করা যাবে না, জোরে জিকির করলে গুনাহ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, চিল্লে চিল্লে চিৎকার দিয়ে আল্লাহর নবী শিখিয়ে দিলেন আল্লাহর তাসবিহ পাঠ করো, তালবিয়া পাঠ করো, এই তালবিয়ার কিছু নয় আল্লাহর জিকির, আল্লাহর প্রশংসা। হে যুবকেরা, যদি চিল্লে জিকির মানা হতো তালবিয়া কি চিল্লে পড়া যেত না? কিন্তু চিল্লে জিকির করলে যদি এই কথা বলা যেত, আল্লাহর নবী তাহলে চিল্লে জিকির করতে বলতেন না? দাঁড়িয়ে পড়েছেন মক্কায় পাহাড়ের উপরে ডেকে বলছেন কুরাইশরা শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলবো, বলেন পিছনে দুশমন আছে জানো, বললে বিশ্বাস করবে? তারা বলছে হ্যাঁ করবো, বলছে তার থেকেও ভয়ঙ্কর কথা বলছি শোনো, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, চিৎকার দিয়ে আল্লাহ নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। আমরা একদল লোক বলে পীর সাহেবদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির চলবে না। ভাই আমার, বন্ধু আমার, জিকির প্রথমে তারা বলছে জিকির আবার কি? জিকির তো নামাজ কোরআন রোজা, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ যখন তোমরা জুমার নামাজ শেষ হয়ে যায় তোমরা দুনিয়াতে রুজির সন্ধানে বেরিয়ে যাও, নামাজ শেষ হয়ে গেল রুজির সন্ধানে বেরিয়ে যাও, আর রুজির সন্ধানে বেরিয়ে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও আসীলা, হে ব্যক্তিরা আল্লাহর দুনিয়াতে তোমরা বেশি বেশি জিকির করো, সকাল আর সন্ধ্যাবেলায় খাস করে দিলেন আল্লাহ। শুধু নামাজ যদি আল্লাহর জিকির হতো, শুধু নামাজ যদি আল্লাহর জিকির হতো, তাহলে পাঁচ ওয়াক্তে নামাজের কথা বলা হতো, সকাল আর সন্ধ্যা বলা হতো না। আল্লাহ পাকের নেক বান্দাদের ওলিদের সোহবতে থাকুন। পরিশেষে আমি আপনাদের কাছে বিদায় নিয়ে পরে বক্তা নিয়ে চলেছেন, ছোট্ট করে বলে দিয়ে চলে যাচ্ছি, ভাই আমার মুসলিম সমাজ বড় বিপদের মধ্যে আছে, এটা আমাদের মাথা থেকে বার করুন। পীর সাহেব লোক মানে শুধু আমাদেরকে নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, আপনি ইতিহাস খুলে দেখুন, আমরা পড়া ছেড়ে দিয়েছি, তারিখ পড়িনি, ফলে যে যা বলে আমরা বলি। ইতিহাস পড়ুন, পড়তে না পারেন ইতিহাস শুনুন। পৃথিবীর জমিনে ওলামায়ে দ্বীন আহলে হক আলেম যারা আছেন, অর্থাৎ ইলমে তাসাউফের যারা আছেন, তারা সব সময় জালিমের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। আপনি সে হাসান বসরিকে দেখিলেন, হিন্দুস্তানের জমিনে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভিকে দেখিলেন, আপনি বাদশাহ আকবরের বিরুদ্ধে আপনি দেখিলেন কাকে বলে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইকে বলেলেন সব পীর সাহেব, কি কথা ঠিক না ভুল? এরা জামানায় জামানার বিরুদ্ধে কথা বলেছে। আজকে আমরা কারা? আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যাই এখনই বলবে হুজুররা রাজনীতি নিয়ে কথা বলে। বোরখা পরে স্কুলে আসা যাবে না, আমরা বলছি কই হুজুররা তো কিছু বললো নি,
আজকে আপনাকে আমাকে আমাদেরকে এই দরবারে বার্তা দিয়ে যাচ্ছি, যার ভালো লাগে সে শুনবে, যার ভালো লাগে না সে শুনবে না। ছোট্ট মাথায় ঠান্ডা মাথায় ভাবুন, আমার আমার দুনিয়াবি দৃষ্টি দিয়ে ভাবুন তো, আমার কি প্রয়োজন আছে? বাংলার মানুষদেরকে এই কথা বলা যে রাজনীতির একটা বড় অংশ আমাদেরকে ঘিরে ধরছে, এই কথা বলার প্রয়োজন আছে? ভাই আমিরুল আমিন খানকার দরবারে বসে জিকিরের কথা শোনাচ্ছি, কত ভালো লাগছে। আমি বসে থাকবো, মুরিদের আমাকে সন্ধ্যাবেলা জলসার নজরানা দিয়ে দিচ্ছে, পকেটে পয়সা প্রয়োজন নেই, সরকারের সাথে হাত মিলাতে আমার সময় লাগবে। তাহলে সরকারের সাথে হাত মিলিয়ে নিতে পারি, মুরিদ মুতাকাদিনের অভাব নেই যে পয়সা দিতে পারে। এরপরেও এ কথা কেন বলতে হচ্ছে যে মুসলমানদের জন্য সমস্যা আছে, মুসলিমরা যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে বড় সমস্যার মধ্যে পড়বে? আর এই কথা যখন বলছি তখন আপনার মাথায় কেন এই কথা মনে হচ্ছে যে হুজুর বিজেপির কাছে টাকা খেয়ে নিয়েছে? কেন না আপনার জেহেনে বসিয়ে দিয়েছে, জেহেন থেকে কথা বার করুন। এ দরবার তাসাউফের সাথে তাহরির করার জন্য আল্লাহ পাক কবুল করেছেন, হুজুর কিবলা থেকে আরম্ভ করে পীর আহমদুল্লাহ হুজুর কিবলা নামাজান আপনি মাথায় রাখবেন। একদিকে মুরিদদেরকে আল্লাহর নবীর খাবে জিয়ারতে আল্লাহ রাসূলকে পৌঁছে দিয়েছেন সেই আহমদুল্লাহ পীর সাহেব একদিকে, অপর দিকে সাহাবানু মামলায় কলকাতার রাজপথ কাঁপিয়েছেন, দিল্লির ইন্দিরা গান্ধী সরকারকে হিলিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এরা হচ্ছেন পীর, এরা হচ্ছেন পীর। শুধু তসবি পড়ানো নাম পীরের নাম নয়, সাইয়েদনা আলী আল মুর্তজা আহলে তাসাউফের জায়গা ইলমুল মদিনা ওয়া আলী বাবুহা, আল্লাহর নবী যে আলীর সম্পর্কে বলেছেন সেই আলী শুধু তসবি গুনেননি, সেই আলী একদিকে তসবি গুনেছেন, অপর দিকে দরজার পাল্লাকে এক হাতে তুলে তিনি কাফের বাতিলের বিরুদ্ধে লড়াই করেছেন। সুতরাং আপনারা জানেন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আইমা কি সংগঠন আছে, আপনার এলাকায় এই সংগঠনকে আপনারা মজবুত করুন, মজবুত করুন। জামাত ইসলামীর প্রসিদ্ধ নেতা মাওলানা আবুল আলা মওদুদী, তার সাথে আমার মতবিরোধ অনেক, আমি তার মতবিরোধে শরীয়ত ব্যাপারে তার সাথে আমি একমত নই, কিন্তু আবুল আলা মওদুদী একটি কথা বলেছিলেন যে কথার সাথে আমি 100% সহমত, আপনাদেরকে ওই কথা বলছি। তিনি বলেছিলেন আপনি জামাত ইসলামীকে যোগ করুন, যদি জামাত ইসলামী আপনাকে ভালো না লাগে তাহলে ইসলামী যে কোনো একটা দলের সাথে আপনি যুক্ত হন, যদি আপনার মনে হয় সব ইসলামী দলগুলো খারাপ তাহলে নিজে একটি দল গঠন করুন আর উম্মাকে একত্রিত করুন। বলুন সুবহানাল্লাহ। ভাই শুধু নামাজ পড়ে যদি উম্মত কামিয়াব হতো ইরাক ধ্বংস হতো না, শুধু নামাজ পড়ে তসবি পড়ে যাকাত দিয়ে যদি উম্মত হেফাজত হয়ে যেত লেবানন ধ্বংস হতো না, শুধু তসবি পড়ে জিকির করে যদি উম্মাহ কামিয়াবি চূড়ান্ত জায়গায় পৌঁছাতো ইয়ামান ধ্বংস হতো না। উম্মাহ যখন আল্লাহর দ্বীনকে ভুলে গিয়ে শুধুমাত্র শর্টকাট ইসলামকে গ্রহণ করেছে আল্লাহ তাদেরকে জিল্লাত করেছেন। আপনারা আমরা সংখ্যালঘু, শুনে নেন এই সংখ্যালঘুটাকে শক্তি বানান। পৃথিবীতে ইহুদি ক% কত % ইহুদি? এই ক% ইহুদি গোটা পৃথিবীকে তোলপাড় করে দিচ্ছে। কেন? পৃথিবীর ইহুদি এক, তাদের ধারণা আছে যদি কোন ইহুদির উপর আক্রমণ হয় গোটা পৃথিবী হেলে যাবে। তাদের একটা উসুল আছে, এক ইহুদির বিরুদ্ধে 7 জন, কোন শক্তির ক্ষমতা নাই ইহুদিদেরকে টাচ করে। আপনি আমি কিভাবে ইসলামকে জিন্দা করব? মার খাচ্ছে একজন হুজুর এখানে, আরে দূর বাবু রাগ তো রাখিটা জানিস, ও সব কথা হবে তোদের কোনো জলসা গন্ডগোল হয়ে যাবে, পরশুদিন এখন রাস্তা গন্ডগোল করলে জলসা বন্ধ হয়ে যাবে। আফসোস, আপনি আমাকে তবলিগ ফুরফুরা বেরেলি আজানগাছি করে ভেঙে চুরমার করে দিলেন, আর আপনি আশা করছেন আপনার ঘর সুরক্ষিত থাকবে। এ দরবার থেকে আমরা বার্তা নিয়ে যাব আজকে, উম্মাকে এক করব। আকীদাগতভাবে কার কি আছে? যারা প্রকাশ্যে শরিয়তের বিরুদ্ধে কাদিয়ানি, এদের সাথে আমাদের কোনো মতবাদ নেই, এদের সাথে আমরা ইসলামের বিষয়ে কোনো ই নেই। কিন্তু যে ব্যক্তি কালমা পড়ব, জোরে আমিন আস্তে আমিন যাদের সাথে আছে তারা আমার সাথে শরিয়ত বিষয়ে, তাদের সাথে আমার
এতরাজ থাকতে পারে, কিন্তু উম্মার বিষয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানো বলার উপরে যদি আক্রমণ হয়, কোথায় হয়েছে কেন হয়েছে দেখব না, আমরা সকলে সম্মিলিতভাবে তার প্রতিবাদে নামব। কথা ঠিক না ভুল ভাই? এই বিশ্বাস নিয়ে যাবেন তো বাড়িতে, যাবেন তো ভাই? ওয়াদা করেছেন, হাত তুলে আমাকে দেখান, আল্লাহ পাক সাক্ষী থাকবেন, আল্লাহ পাক সাক্ষী থাকবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে নেন, আল্লাহ গাওয়া থাকলেন। আমি প্রতিবার একটা করে আহাদ নিয়ে আপনাদের কাছে ওয়াদা নি। আপনারা অনেক করেন যে হুজুর শুধু হাত তোলানোর জন্য বলে, কিন্তু না, আমি আল্লাহর কাছে ঢুকুন বলি, আমার ক্ষমতা খুব সংক্ষিপ্ত ভাই, খুব সংক্ষিপ্ত। এই ছেলেরা না করে দিচ্ছিল, কোনো যোগ্যতা নেই, খামা খাই আসে গে রসুলে বলবেন না আমার সম্পর্কে, আমি জানি না। মৌলানা বললেন একটা ছেলে না পড়বে, পড়ো, আমার সম্পর্কে এত বড় বড় লাকাব দিবেন না, কারণ আমি এদের যোগ্যতা নই, যারা আছেন তারা লুকিয়ে আছে, কিন্তু আমি এটুকুন বুঝি, আমি আমার আরাম, আমার আইয়াসি, আমার অর্থ, আমার সম্পদকে নিয়ে অনেক ভালোভাবে থাকতে পারতাম, কিন্তু আমি না থেকে আমি চেষ্টা করছি উম্মতের জন্য লড়াই করার, আমি চেষ্টা করছি, এই কাজ করতে গিয়ে আমার ভুল হয়েছে, কিন্তু আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের উপর আমি দাঁড়িয়ে কথা বলি। আমি আপনি কি দেখছেন এটা দেখি না, আমি একটা ছয় লেখা আছে আমার কাছে, আপনি ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয় 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 করে চিল্লাচ্ছেন, আপনি হয়তো ঠিক, কিন্তু আমি এটাকে ছয় দেখছি, আমি এটাকে নয় বলবো না। ফলে এটা ভাববেন না যে আজকে কোনো প্রতিবাদ হলো আর কালকে আমি রাস্তা নামিয়ে গেলাম, নেমে গেলাম, কেননা আপনি আমাকে রাস্তায় নামিয়ে আপনি আমার সাথ দেবেন না, এটা আমি জানি, কারণ আপনার বিবি আছে, আপনার বাচ্চা আছে, আন যিকরিল্লাহ আল্লাহর স্মরণ থেকে ওরে গাফিল করে দিবে। আল্লাহ আপনাকে আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুন, আপনারা যাবেন সিজদা হুজুরুল্লাহ করবেন, জিয়ারত করবেন, আপনারা তাবাররুক নিয়ে বাড়ি যাবেন, কিন্তু মাথায় রাখবেন যে উম্মতের জন্য ঐক্যবদ্ধ হওয়া আমাদের জন্য জরুরি। যখন ডাক দিব আল্লাহর জন্য ভেবে দেখবেন, রাজনীতি করেছেন পার্টির জন্য সারা জীবন রাজনীতি করেছেন, একবার না হয় আল্লাহর জন্য ভরসা করে দেখবেন, চূড়ান্ত কি করতে পারি, আরেকবার না হয় ধোকা খেতে পারে, ধোকা তো সবসময় খাচ্ছেন, জন্ম থেকে ভোট দিয়েছেন ধোকা খেয়েছেন, না হয় একবার কালমা পড়ানো বলা লোক যে আল্লাহর নামে আপনার কাছে চাইছে তার প্রতি একবার ভরসা করতে পারেন। এই কথা বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি, দোয়া করবেন, আদবের সাথে থাকবেন। এই দরবারের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে আদব ভাই, 35-40 হাজার ছেলেকে খাওয়ানো হয়েছে, যেটা কল্পনাও করা যাবে না, কর্মীরা জানে, আপনারাও দেখেছেন, কিন্তু আপনি দেখুন নিঃশব্দে রান্নাশালে ভোরে তাবারুক রান্না হবে, 6-7 টন চালের রান্না নিঃশব্দে কাজ করে যাচ্ছে, গতকাল রাত থেকে কাজ করছে। আমার একটি কর্মী ভাইয়ের উপরে গরম তাবারুক দুপুরে যে খাওয়ানো হয়েছিল খিচুড়ি পড়ে গিয়েছে, আল্লাহ পাকের ওলিদের কারামত ছাড়া আর কিছু নাই, পুড়ে ছারখার হয়ে গেছে, হাসপাতাল নিয়ে যেতে হবে। দোয়া চেয়ে আল্লাহ পাকের কাছে দোয়া, বুজুর্গানের দিনেদের ওসিলায় দোয়া করেছি, আল্লাহকে সেবা দাও। ভোর 3টার সময় দুপুরে খবর নিচ্ছি ছেলেটি তাবারুকের কাজ করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে কেরামত কি হতে পারে? পীর সাহেবের কোনো ক্ষমতা নেই, কিন্তু জেনে রাখুন যে জমিনে আছেন এই জমিনে কেউ দেখলো না, ওযুখানার বহু পাইপ ভেঙে দিয়েছে, সারা রাত ধরে প্লাম্বার কাজ করছে, বসে একটু পেশাব করতে কি জোরে হিলিয়ে দিলেন, মজা হয়ে গেল, যুবক ছেলেদের উদ্দেশ্যে বলছি। আপনি এক কুল্লি পানি নষ্ট করলে কত গুণা, এটা আপনি যদি জানতেন আপনি এটা করতেন না, জোর করে একটু তাবার ডুবলি দিকে একটু ধাক্কা মেরে দিলেন, হাজার হাজার লোকের একটু ধাক্কা মেরে হয়ে করে দিলেন, আপনি মনে করলেন না কিছু, আপনি কিন্তু জানেন না আল্লাহ নবী বলেছেন মুসলমানকে ধাক্কা দেওয়া হারাম। এই কথাগুলো মাথায় রাখবেন ইনশাআল্লাহ। দেখা হবে আগামী 14ই রমজান আমার দরবারের খতমে কোরআনের মাহফিল হয়, আপনারা জানেন প্রত্যেকে, তারপরে ওই মাহফিলটাতেও আপনারা আসার চেষ্টা করবেন, কেননা এটাও খুবই গুরুত্বপূর্ণ। আসর থেকে নিয়ে মাগরিবের মধ্যেখানে দরমিয়ানে কিছু হুজুর কিবলা দোয়া পড়ানো, তিনি অসুস্থ থাকার কারণে মাঝে মাঝে আমিও পড়াই, হুজুর কিবলা জায়গা তো, হুজুর কিবলা বলেন তুমি এত ভুল ভাল পড়াও কেন, হুজুর যদি ঠিকঠাক পড়াতাম তাহলে তো লোক আমার কাছেই চলে আসতো, লোক আপনাকে দেখে আসে আমাকে না। আজকে হুজুর বলছেন আমার শরীরটা খারাপ তুমি একটু হালকা জিকিরটা করিয়ে দাও, আমি হুজুর আমি বহু লোকের কথা শুনেছি বলে হুজুর হালকা জিকির করাবেন, কেননা যোগ্যতা যেখানে নেই সেখানে যোগ্যতা সাজার চেষ্টা নয়, আমি আপনি দোয়া করুন যেন শিখে যাই। তো আল্লাহ ওয়ালাদের সোহবতে আসুন, দুনিয়া আখিরাত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটি ছোট্ট কথা বলে দিই, ফজরের নামাজ আপনারা জানেন আমাদের যে মসজিদুল হুদা ওয়ান নূরের যে ইমাম সাহেব ছিলেন বাংলাদেশের মানুষ, তিনি এসেছেন এবছর মোহাব্বতে চলে আসেন, বলে ভাইজান আমাকে দাওয়াত, আমি খবর নিয়ে আমি চলে আসি, মোহাব্বতে আসি, অন্য কিছু না, এটাই ভালোবাসা, টাকা পয়সার জন্য না। উনি এসেছেন, উনি ফজরের নামাজ পড়াবেন আল্লাহর ঘরে, দীর্ঘ 23-24 বছর ইমামতি করেছেন আল্লাহর ঘরের মসজিদে, খানায় কাবা নয়, ওই বাইতুল মসজিদুল হুদা ওয়ান নূর বলে একটি মসজিদ খানায় কাবা থেকে মক্কা মুকাররমা থেকে 10-12 কিলোমিটার দূরে, ওর ইমাম, উনিও এসেছেন নামাজ পড়াবেন। উনার নামাজের পরে হুজুর কিবলা আখেরি মুনাজাত করবেন, সেই মুনাজাত করে তাবাররুক নিয়ে আপনারা বাড়ি যাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদিন মা আবদুল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। একটু ইকো দিতে বলুন, একটু ইকো দেন না।